এখন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের অবনতির কারণ কি? এখন যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো প্রতিষ্ঠিত অধ্যাপককে আপনি জিজ্ঞাসা করেন ভিসেকে বিশ্ববিদ্যালয়ের অবদান কি, তিনি অনন্ত বলতাকে আমরা ভাষা আন্দোলনে ভূমিকা পালন করেছি, স্বাধীনতা আন্দোলনে ভূমিকা পালন করেছি, এখন কি পালন করতেছেন? একশো বছরে সে 61টা বাংলা বই বের করেছে, তার 26টা আপনি এখন খুঁজে পাবেন না। এই যে বাংলা ভাষাকে বাদ দিয়ে উপনিবেশিক কারণে আমরা ইংরেজি শেখার প্রতিযোগিতায় গিয়েছিলাম, সেটাতে কোনো দোষ নেই, কিন্তু বাংলা ভুলে যাওয়া তো একটা বড় দোষের। ফিলিপ জে হার্টগ, যিনি প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন, তিনি এবং তার স্ত্রী মাবেল, তারা কিন্তু বাংলায় কথা বলতে পারতেন, শিখেছিলেন। আজকাল আমাদের বাঙালি ভাইস চ্যান্সেলররা ছাত্রদের সাথে ইংরেজিতে কথা বলেন। আমি বলছি এই যে যুগের পার্থক্যের কথাটা বলছি, 100 বছরে ঘটনার এত পরিবর্তন হয়েছে, আপনি বুঝিয়ে উঠতে পারবেন না যে এটা আমরা একই বিশ্ববিদ্যালয়ের কথা বলছি। এখন বিশ্ববিদ্যালয় আয়তনে বেড়েছে, এটা হচ্ছে সে অতিকায় হস্তির মতো। আমি শেষ করছি রাকিব ভাই এই বলে, হস্তিকে ভারতবর্ষে একটা প্রবাদ প্রতিম গল্প আছে না, কেউ বলে থামের মতো, কেউ বলে কুলার মতো, এমন হয়েছে অবধি। বিশ্ববিদ্যালয় কি? আমি দেখলাম বিশ্ববিদ্যালয় কোনো সংজ্ঞায় আমরা জানি না। ইমানুয়েল কান্ট, জার্মান দার্শনিক, বিশ্ববিদ্যালয় হচ্ছে এ প্লেস ফর রিজন। এরপরে ইংরেজ পণ্ডিতেরা যেমন কার্ডিনাল জন হেনরি নিউম্যান 19 শতাব্দীর মাঝামাঝি বলছেন এটা হচ্ছে প্লেস ফর কালচার। ম্যাথিউ আর্নল্ডরা বলে কেটে ন্যাশনাল লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বিকাশ করার জন্য। আর এখন কি নতুন স্লোগান শুরু হয়েছে ইউরোপ আমেরিকায়, বিশেষ করে 1980-এর পরে থ্যাচারের যুগে, রেগানের যুগ থেকে, যেটাকে নিউ লিবারাল যুগ বলি, এখন আইডিয়াটা কি দেখেন, ইউনিভার্সিটি অফ এক্সেলেন্স। রিজন, কালচার অ্যান্ড এক্সেলেন্স, এই তিনটা হচ্ছে ইউরোপে এবং আমেরিকায় বিশ্ববিদ্যালয়ের ধারণার বিবর্তন। এখন বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা শূন্য গর্ভ, একটা কুম্ভ। এক্সেলেন্স, জিজ্ঞাসা করতে এক্সেলেন্স ইন হোয়াট? এক্সেলেন্স ইন নাথিংনেস। এখন বিশ্ববিদ্যালয় তার উদ্দেশ্য এবং লক্ষ্য হারিয়ে ফেলেছে। আগে বিশ্ববিদ্যালয় ছিল মানুষের চরিত্র গঠনের, যাতে বলে সিভিল সোসাইটি গঠনের, এখন আমরা দেখছি কি, মুনাফার হাতিয়ার তৈরি করার জন্য আপনাকে এক্সেলেন্ট ম্যানেজার তৈরি করার। এই যে বিশ্ববিদ্যালয় নিজেই সারা পৃথিবীতে আমি বলছি একটা অদ্ভুত ধরনের পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে, যেটাকে আমরা নাম দিয়েছি নিউ লিবারালিজম। অর্থাৎ স্বাধীনতাকেই চরম মূল্যবোধ মনে করে মানুষের স্বাধীনতাকে হত্যা করা, এটার নামই হচ্ছে নিউ লিবারালিজম। আর ঢাকা বিশ্ববিদ্যালয় যখন তৈরি হয়েছিল তখন আইডিয়াটা কি ছিল? লিবারালিজম। বিশ্ববিদ্যালয় চরিত্র গঠন করবে, আদর্শ সমাজ গঠন করবে, দুর্নীতিহীন, দুর্নীতিমুক্ত প্রশাসক তৈরি করবে, ব্যবসায়ী তৈরি করবে, যেটাকে আমরা এখন বলি বর্তমানে জাতীয় সাহিত্য তৈরি করবে। নজরুলের কথা দিয়ে এখানে শেষ করি। নজরুল বিশ্ববিদ্যালয়ে ঢোকার মতো সুযোগ পাননি। এখানকার কোনো কোনো অশ্লীল জীবনীকার বলছেন নজরুল এত দরিদ্র পরিবার থেকে এসেছিলেন যে তিনি পড়াশোনা করার সুযোগ পাননি, এইটাকে তিনি ব্যঙ্গ করা শুরু করেছেন। ব্যাপারটা তাই নয়, বাংলাদেশের অধিকাংশ লোকই বিশ্ববিদ্যালয়ে আসার সুযোগ পাননি, কি পূর্ববঙ্গে কি পশ্চিমবঙ্গে। তবে তুলনামূলকভাবে আমি আগেই বলেছি, পূর্ব বাংলা থেকে মুসলমান হিন্দু সবাই লেখাপড়ায় পিছিয়ে ছিলেন। বিশ্ববিদ্যালয় এই ভালো কাজটি করেছে, কিন্তু তারপরে এখন বিশ্ববিদ্যালয়ের দায়টা আমাদের 100 বছর দেখতে হবে। শুধুমাত্র প্রশংসা করে, বিশ্ববিদ্যালয়ের তারিফ করে হাততালি দিলে চলবে না। আগে বিশ্ববিদ্যালয়কে এগুতে হলে, বিশ্ববিদ্যালয় তার দায়িত্ব পালন করেছে আমি জানি, জাতীয় আন্দোলনে, ভাষা আন্দোলনে করেছে, স্বাধীনতা আন্দোলনে করেছে, কিন্তু এখন যেটা আমরা বলি না একটা মিথ্যা কথা বলি, পাকিস্তান আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় একটা ভূমিকা পালন করেছে। পরবর্তীকালের জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাকরা পাকিস্তান নামে একটি সাপ্তাহিক ইংরেজি পত্রিকা বের করতেন এই সলিমুল্লাহ মুসলিম হল থেকে। নাজির আহমেদ খুন হয়েছিলেন ওই পত্রিকা বিক্রি করতে গিয়ে, সাম্প্রদায়িক দাঙ্গায়। সেই কথাগুলো এখন ভুলে যায়। অর্থাৎ ইতিহাসের এই যে সিলেক্টিভ পার্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তান আমলে যেমন ভূমিকা পালন করেছে, একইভাবে বাংলাদেশ আন্দোলনে ভূমিকা পালন করেছে। এখন যারা 90 ইতিহাস লেখক, তারা পাকিস্তান আমলের কথাটাকে সম্পূর্ণ কার্পেটের নিচে দিয়া এক ধরনের খণ্ডিত খর্বিত ইতিহাস প্রকাশ করে, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকাটা পুরোপুরি বোঝা যায় না। এখন বর্তমান বাংলাদেশে এই জন্য আমরা বুঝতে পারছি না বিশ্ববিদ্যালয় তার মিশন গতিবিধি হারিয়ে ফেললো কেন। এটা মুখস্থ ভাবে এখন একটা প্রাইভেট কর্পোরেট প্রতিষ্ঠানের মতো করে চালানো হচ্ছে, ইউরোপ আমেরিকাকে আদর্শ ধরে। ইউরোপ আমেরিকা যদি গোল্লায় যায়, জাহান্নামে যায়, আমাদেরকেও জাহান্নামে যেতে হবে, এরকম একটা মনোভাব। আমি ইংরেজি শেখা, ফরাসি শেখা, জার্মান শেখার বিরুদ্ধে নই, কিন্তু বাংলাকে অবহেলা করার বিরুদ্ধে। কারণ দেখা যাচ্ছে এখন প্রাইভেট ইউনিভার্সিটিগুলির প্রাধান্য হয়েছে, এটা খুবই ভালো, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আর একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পরিণত হচ্ছে, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি ঢাকা বিশ্ববিদ্যালয় তখন পরিচিত না হতো, আমাদের মাঝারি মানের কৃষকের ছেলে মেয়েরা বা যারা মাঝারি মেধার তারা ভর্তি হওয়ার সুযোগ পেত না। একটি সমাজ শুধুমাত্র শ্রেষ্ঠ মেধাবীদের দিয়ে চলে না, তার মধ্যম মানের মাঝারিদের না দিলে সমাজ চলবে না। নজরুল ইসলাম কি ছিলেন? জিনিয়াস।
বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বে নজরুল ইসলামকে আহ্বান করে বিশ্ববিদ্যালয় গৌরবান্বিত হয়েছে, যদিও বা নজরুলের বয়স তখন 30 হয়নি প্রচলিত বিধান অনুসারে। 1987-তে এই যে চল 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 উর্দু গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, এটা সলিমুল্লাহ মুসলিমুল্লাহ তিনি গান, হয়তো আগে অন্য কোথাও গাইতে পারেন, এটা সেভাবে বিখ্যাত হয়েছে। তো নজরুল ইসলামের ঢাকা আসার কাহিনী দীর্ঘ, আমি একটু এখানে থামবো, আপনার সময় অতিক্রম করা আমার উচিত হবে। আমরা যদি ব্রিটিশদের যে ঐতিহাসিক ধারণা বিশ্ববিদ্যালয় কি, ক্লাসিক ধারণা, অক্সফোর্ড কেমব্রিজের যে ধারণা, ঊনবিংশ শতাব্দীতে বলছি, তার ধারণা ছিল যে জাতীয় সংস্কৃতি এবং সাহিত্যের বিকাশ ছাড়া কোনো জাতি উন্নত হয় না, এবং ব্যক্তি হিসেবে যার মধ্যে সাহিত্যের বোধ সঙ্গীতের বোধ আসেনি তাকে ঠিক শিক্ষিত লোক বলা যায় না। এখন আমরা যেগুলো মেশিন তৈরি করতেছি তাতে এগুলির প্রয়োজন নাই, এটা হচ্ছে এক্সেলেন্স। আমি নাথিংনেস বলেছিলাম, এটা হচ্ছে কি এমটিনেস, মানে হচ্ছে এডুকেশন উইদাউট কন্টেন্ট। আপনার একটা এমবিএ ডিগ্রি থাকবে, আপনার 5টা পিএইচডি থাকবে, কিন্তু আপনি এই যে আমরা যে ডিসিপ্লিনারিটি করেছি, এই যে উনি স্ট্যাটিস্টিক্স পড়েন, আমি ম্যাথামেটিক্স পড়ি, উনি অ্যাপ্লাইড ফিজিক্স পড়েন, কিন্তু আমরা কেউ ইতিহাস পড়ি না। ব্যক্তিগতভাবে আমরা পড়তে পারি, সেটা আলাদা ব্যাপার, আমি বলছি সামষ্টিকভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা এমনভাবে সাজানো হচ্ছে, আপনি উচ্চ মাধ্যমিক পাঠ করার পর একটা বিষয়ে ভর্তি হবেন যার নাম অনার্স বা বিএ, সেখানে আপনি একটা বিশেষ বিষয়ে পড়ছেন। অথচ আদিকালে ব্রিটিশরা যখন তাদের বিশ্ববিদ্যালয় পরিকল্পনা করেন তখন এরকম ছিল না। এখনো অক্সফোর্ড কেমব্রিজে আছে কি একজন একসাথে 3 বিষয়ে পড়তে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রথম তৈরি হয় তখন একজন এরকম মেধাবী ছাত্রী ছিলেন, ঢাকা কলেজের অধ্যক্ষের মেয়ে, তার ডাক নাম ছিল নোটন, উমা দাশগুপ্ত। উনি বললেন যে আমি তো এক বিষয়ে ভর্তি হব না। তখন উপাচার্য ফিলিপ জোসেফ হার্টক, প্রথম উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাকে অনুমতি দিয়েছিলেন তুমি যে কোনো বিষয়ে ক্লাস করতে পারো। বিশ্ববিদ্যালয়ে এই স্বাধীনতাটা এখন আর নেই, এটার নাম ডিভিশন অফ লেবার, ডিভিশন অফ নলেজ, স্পেশালাইজেশন। আমি বলছি আমাদের বিশ্ববিদ্যালয়ের অবনতির মূলে অনেকগুলো কারণ আছে, আমি সংক্ষেপে বলি। একটা হচ্ছে বিশ্ববিদ্যালয় কি, আমি শ্রদ্ধা রেখেই বলছি, আমি বিশ্ববিদ্যালয়ের 97-99 জন অধ্যাপক কিছু আলোচনা করেছি, তারা জানে না বিশ্ববিদ্যালয় কি, বর্তমানে বলছি আমি। দুই, আমাদের মনে রাখতে হবে এইটা ঔপনিবেশিক বিশ্ববিদ্যালয়, আমাদের উপকার করার জন্য ইংরেজরা বিশ্ববিদ্যালয় করেননি, কিন্তু ইংরেজরা করেছেন তাদের নিজেদের উপকারের জন্য, প্রয়োজনীয় জনবলের জন্য, প্রয়োজনীয় সমর্থনের জন্য, কিন্তু তারপরেও এখান থেকেই ইংরেজ বিরোধী শক্তি তৈরি হয়েছে, এইটা হচ্ছে ইতিহাসের রায়। ইংরেজরা তাদের বশংবদ্ধ আমলা তৈরি করার জন্য হয়তো বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন, এবং তারা কিছুটা হিন্দু মুসলমান বিরোধকে নিয়ে খেলাধুলাও করেছেন, কিন্তু তারপরেও ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল জনগণের দাবির মুখে প্রতিষ্ঠিত, বিশেষ করে পূর্ব বাংলার জনপ্রিয় দাবির মুখে, এবং ঐতিহাসিক ভূমিকা সে পালন করলেও কতগুলি ভূমিকা সে পালন করতে পারে না। 100 বছরে আমাদের নির্মমভাবে নির্মমভাবে এর ব্যাখ্যা করতে হবে। আমাদের বর্তমানে আমরা যে ক্রমশ ইংরেজি মিডিয়ামের দিকে ধাবিত হচ্ছে, একটা কথা বিবেচনা করার জন্য বলছি, নাসিদকে খুব ভালো লাগলো, নাসিদ বলছে আমি 7টা নজরুল এবং ইংরেজি তর্জমা করেছি। আমাদের মধ্যে ভালো ইংরেজি জানা লোক নেই যারা একই সাথে বাংলাও জানেন, অনুবাদ করতে হলে তো আপনাকে দুটো ভাষা জানতে হবে, সোর্স এবং টার্গেট দুটো জানতে হবে। আজকে নজরুলের লেখার প্রকৃত অনুবাদ হয় না, কারণ আমাদের যোগ্য অনুবাদক না, এটা বললে বোধহয় অতিশয়োক্তি হবে না, এটা সাহিত্যের অন্যান্য শাখাতেও মোটামুটি সত্য। আমাদের বিশ্ববিদ্যালয়ের অবদান কি এই ক্ষেত্রে, যদি 100 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় মাত্র 61টি বাংলা বই বের করে এবং তার অধিকাংশ এখন আর বাজারে চালু নেই, তাতে বোঝা যাচ্ছে বিশ্ববিদ্যালয় তার ঐতিহাসিক দায়িত্ব একটা পালন করলেও অপরটাতে ব্যর্থ হয়েছে, এবং এখন যে নীতিতে বিশ্ববিদ্যালয় চলছে তাতে কিন্তু আরো ব্যর্থ হতে থাকবে, সে তো তার মিশন হারিয়ে ফেলেছে। মিশনকে বলতে আগে বলতো জাতি গঠন, এখন আমাদের বলতে গেলে জাতিকে তো নিজের পায়ে দাঁড় করাতে হবে, পৃথিবীতে প্রতিযোগিতা করতে হবে। এই যে এখনো আমাদেরকে ভারতের এবং অন্যান্য দেশের নেতারা যে এখনো ব্যঙ্গ করছে, বিদ্রুপ করছে যে তোমরা মিসকিনের জাত আমাদের এখানে চুরি করে আসো, এইটার থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, প্রথমত হচ্ছে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে শক্তিশালী হতে হবে, বিষয়ে কোনো সন্দেহ নেই, সম্পদের বন্টনে সামান্য ন্যায় আনতে হবে। নজরুল ইসলাম এই অর্থে সাম্যবাদী ছিলেন, নজরুল ইসলাম রুশ বিপ্লবের সমর্থক ছিলেন, কিন্তু তুরস্কের কামাল পাশারও সমর্থক ছিলেন। কামাল তুনে কামাল কিয়া ভাই, এটা নজরুল ইসলামের পক্ষে বলা সম্ভব ছিল। একজন সৈনিক তার সেনাপতিকে যখন ভাই বলে, এটা হচ্ছে গণতান্ত্রিক সেনাবাহিনী, মুস্তফা কামাল ছিলেন সেই গণতান্ত্রিক। এখন খোদ তুরস্কেই মুস্তফা কামালের স্মৃতিকে খানিকটা টোকা দেওয়া হচ্ছে, 100 বছর অনেক কম সময় নয়, মানে আমাদের ক্ষুদ্র মানব জীবনের পক্ষে অনেক দীর্ঘ সময়, কিন্তু জাতির জন্য এমন কিছু নয়। আমি বলছি না বিশ্ববিদ্যালয় কি, যে যার মতো করে দেখে সে অতিকায় হস্তির মতো। আমাদের বিশ্ববিদ্যালয়কে যদি করা হলে বিশ্ববিদ্যালয়কে টাকা তো সরকার দেয়, কিন্তু সরকারের কি টাকা, এটা
তো জনগণের টাকা বন্টনের দায়িত্বটা তারা পেয়েছেন। দুই বলে কি বিশ্ববিদ্যালয় কি অটোনমাস স্বায়ত্তশাসিত সংস্থা, বিশ্ববিদ্যালয় অ্যাক্টে চলে। এই যে অ্যাক্টের কুফল, এইটাই সুজিত মুস্তাফা বলছিলেন যে বিশ্ববিদ্যালয় গণতন্ত্র শেখানোর জায়গা করেছে। দেশে গণতন্ত্র না থাকলে বিশ্ববিদ্যালয় গণতন্ত্র কৃত্রিমভাবে বেশি দিন পাহারা দিয়ে রাখা যাবে না। বলে নোনা জলে যদি বেন জলে যদি গোটা দেশ ভেসে যায় আপনি পুকুর কিভাবে ভালো রাখবেন। বিশ্ববিদ্যালয় মানে তার অটোনমাস কর্পোরেশন নয়, এখন এটা কর্পোরেশনের দিকে চলে যাচ্ছে। বলছে কি বিশ্ববিদ্যালয় নিজের টাকা নিজে আয় করবে, সান্দ কোর্স করবে, বিশ্ববিদ্যালয়ের বারোটা বাজাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষাই হচ্ছে, আমি বিজনেস শিক্ষার বিরুদ্ধে নই, আপনার এই অনুষ্ঠানে টাকা দিচ্ছে একটি বিজনেস প্রতিষ্ঠান আমি দেখতে পাচ্ছি, কিন্তু বিজনেস শিক্ষা হলো, বিজনেস শিক্ষা হলে তো আগে তো প্রাথমিক শিক্ষা লাগবে। আপনি জানেন আমাদের দেশে বিপ্লব হলে নিরক্ষরতা দূর হবে, এটা আমরা আশা করেছিলাম 1971-এ এদেশে বিপ্লব হতে ব্যর্থ হলো কেন? আমি তো রুশ বিপ্লব, চীন বিপ্লব, কিউবার বিপ্লব চাই না, আমি ফরাসি বিপ্লব, ইংল্যান্ডের বিপ্লবের মতো যদি বলি, মানুষকে তো অক্ষর জ্ঞান শেখাতে হবে। পৃথিবীতে যেদিন খ্রিস্ট ধর্ম প্রচার হয়েছে, খ্রিস্টানরা শুধু বাইবেলের গসপেল প্রচারের জন্য যেখানে যায় সেখানে অক্ষর জ্ঞান প্রচার করে, ইসলামও একই কাজ করেছে। আপনি আফ্রিকার সেনেগালে দেখেন, নাইজেরিয়া দেখেন, আমরা যতটা মনে করি তার চেয়ে বেশি লোক শিক্ষিত। ফরাসিরা যখন সেনেগালে আদমশুমারি করে, যারা ফরাসি ভাষায় লিখতে পারে না তাদেরকে তারা নিরক্ষর ঘোষণা করেছে, কিন্তু সেখানে অজস্র লোক আরবি ভাষা লিখতে পারে। আমাদের দেশে একই দশা ছিল। আমি বলবো বাংলাদেশে নিরক্ষরতা দূরীকরণের বিপ্লবটাও বাংলাদেশ 1971 সালে বিপ্লব করতে পারেনি। এখনো যদি সে ব্যাপক সংখ্যক লোক নিরক্ষর এবং স্কুলে গেলে ঝরে যায়, এই কথা অস্বীকার করে আপনি দেশকে উন্নতির স্বর্ণ শিখরে মহাসড়কে যাচ্ছে এই সমস্ত যে গালগল্প আমরা প্রচার করছি, বিশ্ববিদ্যালয় তো প্রচারের জায়গা নয়, এটা তো প্রশ্ন করার অনুসন্ধানের জায়গা, এখানে রিজনের জায়গা। আজকে বিশ্ববিদ্যালয় তার রিজন হারিয়ে ফেলেছে। এই জন্য আমি ভয়ানকভাবে ব্যথিত। আমার ধারণা নজরুল ইসলাম বেঁচে থাকলে ব্যথিতই হতেন। নজরুল ইসলামের কানা করি প্রতিভাও যদি আমার থাকতো তাহলে আমিও সেরকম গান লিখতাম, এই বেদনার গান লিখতাম। কিন্তু আমি মনে করি এটা চরম বেদনার জগতে আমরা আছি, যাবে না বলছি। বিশ্ববিদ্যালয়ের যে ডিসকোর্স আমি বলেছিলাম, একটা সরকারি ডিসকোর্স, একটা বিশ্ববিদ্যালয়ের ডিসকোর্স, আর একটা ডিসকোর্স কি, আমাদের মতো যারা শিক্ষক শ্রমিক, আমরা তো শ্রমিকই, বেতন নিয়ে যারা আমরা চাকরি করি, আমাদের একটা আলাদা চিন্তা। আমি একবার বলেছিলাম বিশ্ববিদ্যালয় কি, বিশ্ববিদ্যালয় হচ্ছে শিক্ষকদের সমিতি। আদিতে প্যারিসে যখন ইউরোপীয় বিশ্ববিদ্যালয় তৈরি হয় দ্বাদশ শতাব্দীতে, তখন শিক্ষকদের সমিতিকে বলা হতো কলেজ, এবং ছাত্রদের যে বিভিন্ন সংগঠন তার নাম ছিল ইউনিভার্সিটি। এখন এটা রিভার্স হয়ে গেছে, বিশ্ববিদ্যালয় হচ্ছে এখন শিক্ষকদের সমিতি, প্রধানত শিক্ষকদের চরিত্রের উপর। আমি এটা বলে শেষ করব এই পর্ব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ফিলিপ হার্টক তার প্রথম যে ভাষণ দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের নীতি সম্পর্কে, সেখানে তিনি বললেন আমি এখানে অল্প সংখ্যক 100 খানেক শিক্ষক নেব, তার মধ্যে বলছে 15-16 জন প্রফেসর নেব যাদের ব্যক্তিত্বের গুণে বিশ্ববিদ্যালয় পরিচিত হবে, তারপর আমি 20-25 জন, উনি 18-20 জন, আমার সংখ্যা একটু ভুল হইতে পারে, 18-20 জন রিডার নেব। এর জন্য বিশ্ববিদ্যালয়ের দুটি উচ্চ পর্যায়ের পদ, কারণ তারা হবে দে উইল বি ম্যান অফ তারপরে আর কি নোট, অর্থাৎ তারা হবে খ্যাতিমান লোক। তারপরে হবে তৎকালে পদ, কিন্তু এই যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এগুলি ছিল না, লেকচারার। এই লেকচারারগুলো আমি বিজ্ঞাপন দিয়ে নেব, এবং তার নিচে ছিল সহকারী লেকচারার, অ্যাসিস্ট্যান্ট লেকচারার। অধ্যাপক আব্দুর রাজ্জাক যখন 1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন, অ্যাসিস্ট্যান্ট লেকচারার হিসেবে যোগ দিয়েছিলেন অর্থনীতি ও রাজনীতি বিভাগে। তারপরে আছিল ডেমনস্ট্রেটর পদ, এই 5টা পদ, প্রফেসর, রিডার, লেকচারার, অ্যাসিস্ট্যান্ট লেকচারার এবং ডেমনস্ট্রেটর। উনি ওখানে বললেন বিশ্ববিদ্যালয় নির্ভর করে তার শিক্ষকদের উপর। আমি এই কথাটা বলছি এই কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের পরিচয়, এটা হচ্ছে আরেকটা ডিসকোর্স, সর্বশেষ ডিসকোর্স। ছাত্র ছাড়া কি বিশ্ববিদ্যালয় হয়? ছাত্রদের উপরেই বিশ্ববিদ্যালয় নির্ভর করে শেষ বিচারে, তারা পয়সা দেয় বলে নয়, তারা দয়া করে পড়তে আসেন বলেই তো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ধারণা কি ছিল, এই হল সিস্টেম কেন করেছিল, কলেজের ভূমিকা পালন করবে আবাসিক হলগুলি, সেখানে টিউটোরিয়াল সিস্টেম থাকবে, উপমহাদেশের সেকালের কলোনিয়াল ইন্ডিয়ার সবচেয়ে ভালো ইউনিভার্সিটি হবে ঢাকা ইউনিভার্সিটি, এই ছিল মডেল। এই জন্য সে নিজের মডেল হিসেবে অক্সফোর্ড কেমব্রিজকে অনুসরণ করবে। ইংরেজদের এই আইডিয়াটা কিন্তু শেষ পর্যন্ত আর থাকেনি। এখন আমরা বিশ্ববিদ্যালয়কে একটা প্রতিযোগিতামূলক অন্য কলেজের মতো তৈরি করতেছি। এখন ধরেন ফ্যাশন টেকনোলজির প্রতি আমার শ্রদ্ধা আছে, তাকেও নাম দিয়েছি ইউনিভার্সিটি, টেক্সটাইলকেও নাম দিয়েছি ইউনিভার্সিটি, লেদার টেকনোলজিকেও নাম দিয়েছি ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি শব্দের যে ডিভ্যালুয়েশন হয়েছে, এখন কারেন্সি ডিভ্যালুয়েশন হয় না, মুদ্রা অবমূল্যায়ন। আগামী সপ্তাহে তো আপনার অর্থনীতিবিদরা আসছেন, তাদের জিজ্ঞাসা করেন, তারা সুন্দর কথা বলে, গ্রেশামস ল নামে, ব্যাড মানি ড্রাইভস গুড মানি অ্যাওয়ে ফ্রম সার্কুলেশন, ইউনিভার্সিটিকে তা সত্য। আমি এখন শেষ করি, যেহেতু আমার বন্ধু বলবো না কেন, আশিদ কামাল আমার বন্ধুই বলা যায়,
সমবয়সী যেহেতু আপনাকে বলি, আপনার স্ট্যাটিস্টিক্স এর উদাহরণ দিই, আমরা সবাই স্ট্যাটিস্টিক্স পড়ি অল্প স্বল্প, সোসিওলজিতে পড়ি, আমরা দুই ধরনের ভুল করি, একটা হলো টাইপ ওয়ান এরর, হাইপোথেসিস আর টাইপ টু। টাইপ ওয়ান এরর কখন হয়, যখন আপনি একজন ভালো লোককে শিক্ষকতার যোগ্যতা থাকা সত্ত্বেও শিক্ষক নেন না। আর রাইট হাইপোথেসিস ইউ রিজেক্ট, এটা হচ্ছে প্রথম শ্রেণীর ভুল। দ্বিতীয় শ্রেণীর ভুল হচ্ছে আপনি বাজে লোককে শিক্ষক নিয়োগ করেন। বর্তমানে টাইপ টু এরর এত বেড়ে গেছে আমাদের বিশ্ববিদ্যালয়ের রিক্রুটমেন্টে, যেটা হচ্ছে আমার বন্ধু সুজিত মোস্তফার অভিযোগের আসল, আমি বলি যে নৈতিক ভিত্তি, বিশ্ববিদ্যালয়ের মান খারাপ হয় কি জন্যে, এই জন্যেই। আমরা তো এটা করেছিলাম টিচিং ইউনিভার্সিটি, এখন টিচিং এ নাই আমরা, আমরা সবাইকে বলছি তুমি গ্রান্ট পাইলে তুমি ভালো প্রফেসর হবা, তোমার চাকরি থাকবে গ্রান্ট পাওয়ার উপর। আরে আমাকে যখন প্রয়োজনীয় যোগ্যতা অনুসারে একবার শিক্ষক দেওয়া হয়েছে, আমি তো প্রমোশন চাই না, আমি ভালো লেকচারার হব, আমাকে তো রিসার্চের জন্য ছুটি দিতে হবে। এখন দুই একজন লোক ছুটির অপব্যবহার করে, আমরা জানি বিদেশে গেলে আর ফেরত আসে না, সেই অবচানে তো আপনি শিক্ষকদের গবেষণা করার জন্য সময় রাখছেন না। আমি তো সত্যি বলতে গেলে 3 মাস একটা বই পড়তে পারি না, এত খাতা দেখতে হয়। মানে আমি তো আমার প্রথম দায়িত্ব হচ্ছে ইমেলের জবাব দেওয়া, 100টা ইমেল পাই, তার অধিকাংশ ছাত্রছাত্রীদের কাছ থেকে। এখন তো অনলাইন ক্লাস করতেছি, আমি দেখতে পাচ্ছি একজন শিক্ষক, মানে আমি আগেই বলেছিলাম একজন শিক্ষা শ্রমিক, সত্যি কথা বলতে গেলে। শুধু আমরা কোনো প্রফেসরের মর্যাদা বোধ করি না, কোনো ছুটি নাই, কোনো সেবাটিক্যাল নাই, তবু পাবলিক বিশ্ববিদ্যালয়ে যাকে বলে সেখানে কিছুটা হলো একটা সামার টামার বলে থাকে, আপনার 2 সেমিস্টার করেছেন। আমি যেখানে পতিত হয়েছি ছোটখাটো বিশ্ববিদ্যালয়ে, সেখানে 3 ট্রিমেস্টার ভাগ করেছে বছরকে, 2 ভাগ নয় 3 ভাগ, তো সেখানে আর কাজ পাওয়া যায় না। আমার বক্তব্য হলো একটি বিশ্ববিদ্যালয়ের উৎকর্ষ যদি শিক্ষকদের গবেষণার উপর নির্ভর করে, এটা বলে শেষ করব। আন্তর্জাতিকভাবে এখন একটা নতুন রোগ তৈরি হয়েছে নিউ লিবারালিজমের যুগে, এটাকে র্যাঙ্কিং। আপনি মনে করেন না যে অনন্তকাল থেকে এটা আছে, এটা 1980 থেকে শুরু হয়েছে। তারপর বড় বড় পত্রিকাগুলো ফিনান্সিয়াল এক্সপ্রেস, ইকোনমিস্ট, নিউইয়র্ক টাইমস, অমুক টাইমস লিটারি সাপ্লিমেন্ট, তারা যে আন্তর্জাতিক মান তৈরি করতেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5000-এর মধ্যেও নাই, আপনি দেন কোনো কোনো জায়গায় 6000-এর নিচে। এই প্রতিযোগিতায় যাওয়া বৃথা। আমার জাতীয় পর্যায়ে র্যাঙ্কিং করেন, আমি কি অবদান রেখেছি জাতীয় সাহিত্যে, জাতীয় সংস্কৃতিতে, জাতি গঠনে? আমি জানি আপনি অনেকগুলো একসময় সিভিল সার্ভিসের লোক তৈরি করেছেন পাকিস্তানে, এখন বিসিএস তো তৈরি করতেই হবে আমাদের। আরেকটা কথা না বললে শেষ হবে না, ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমাদের যে উপলব্ধি, যেটা একসময় জাতীয় বিভিন্ন অঞ্চলের মধ্যে বৈষম্য দূর করার জন্য, আরেকটা লক্ষ্য করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি হওয়ার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় বিরোধিতা করেছিল কেন, এটা তো সত্য কথা। রাসবিহারী ঘোষ কেন বিরোধিতা করেছিলেন, স্যার আশুতোষ কেন বিরোধিতা করেছিলেন, এবং ঢাকার হিন্দু কমিউনিটির নেতারা রামকমল দাস, যিনি আর কে ডস লিখতেন নিজের নাম, শরৎচন্দ্র চ্যাটার্জি, এরা বিরোধিতা করতেন কেন? কারণ তারা একটা ভুল বোঝাবুঝি থেকে মনে করছে, তারা মনে করছে এটা সাম্প্রদায়িক মুসলিম বিশ্ববিদ্যালয় হবে, কিন্তু প্রকৃতপক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু থেকে ধর্মনিরপেক্ষ। তার প্রথম 3টা হলের নাম ছিল ঢাকা হল, জগন্নাথ হল এবং মোহামেডান হল। আমি শুরু থেকে বলেছিলাম এই মোহামেডান হলের নামটাই সলিমুল্লাহ মুসলিম হল হয়েছে 1928 সনে, অর্থাৎ প্রতিষ্ঠা 7 বছর পরে। কিন্তু শুরু থেকেই ইংরেজ সরকার এবং প্রথম প্রশাসন বলছে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির দিক থেকে কোনো রকমের হিন্দু মুসলিম বৈষম্য করা হবে না। শিক্ষকদের মধ্যে হিন্দুরাই সবসময় প্রধান ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপর প্রথম আঘাত আসে 1947 সনের দেশভাগের পর, হিন্দু অধ্যাপকরা দলে দলে দেশ ত্যাগ করেন, এটা একটা বড় আঘাত। 1971-এ আরেকটা আঘাত এসেছে, বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষককে হত্যা করে পাকিস্তান আর্মি এবং তার সহযোগীরা। আমি জানি, এই জন্য বলছি যে বিশ্ববিদ্যালয়ের উপর যে রাজনৈতিক আঘাত এসেছে এটা শেষ আঘাত নয়। এখন আমরা যে কাজটা করছি এটা আমি বলছি তার চেয়ে অনেক মারাত্মক আঘাত। আমরা বিশ্ববিদ্যালয়ের, আগে তো মেধাতন্ত্রে চলতো, অন্তত সেটার মধ্যে সাময়িকটা গণতান্ত্রিকতা ছিল, এখন সম্পূর্ণ, আমি আমার বন্ধু সুজিত মোস্তফার কথা ধার করেই বলছি, এটা নেপোটিজম, স্বজন পোষণতন্ত্র চলছে। এবং এটা শুরু হয়েছে আমি বলবো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে অনেক বেশি পরিমাণে, আগেও ছিল। অথচ মজার ব্যাপার কি, অনেক সংগ্রামের পর আমরা 1973 সনের বিশ্ববিদ্যালয়ে অর্ডিন্যান্স পেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাক্ট ছিল 1920-এ, সেখানে একটা ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডিন্যান্সও প্রণীত হয়েছিল, সেটা অন্য জিনিস ছিল। কিন্তু এখন গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয় করতে গিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের ধ্বংস ডেকে নিয়েছি। আমি মনে করি এই কথাগুলি কেন বলছি, বলছি কেন যে আমাদের এখন বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডেশন ভিত্তি পুনরায় চিন্তা করার সময় এসেছে। যেমন আমি এই কথা বলি শেষ করব, শিক্ষা দেওয়া বলতে গেলে একটা অসম্ভব কাজ। কারণ কে জানেন, এই যে 4টা ডিসকোর্সের কথা বললাম, সরকারি, বিশ্ববিদ্যালয়ের, শিক্ষকদের এবং ছাত্রদের, এই 4 কোণা থেকে যদি দেখেন, আপনি চতুর্কোণ একটা বর্গক্ষেত্র করেন অথবা একটা বৃত্ত বলেন, 360 ডিগ্রি যদি ধরেন, 90 ডিগ্রি পরপর আমরা, একটা 0, একটা 90, একটা 180, একটা 270,
এই ব্যবধানে আমরা আছি। এইখানে শিক্ষকদের ভূমিকা বলে শেষ করছি আমি। শিক্ষকদের হতে হবে ক্ষমতার বাইরে শিক্ষক, কিন্তু শিক্ষা দিতে গিয়ে আমরা সব শিক্ষক ক্ষমতার সাথে ল্যাপটালপটি করে। আমি ইংরেজিতে যদি বলি, এটা বলে কি, টিচিং ইজ এন ইম্পসিবল মিশন, অ্যান্ড বিকজ ইট ইজ ইম্পসিবল ইট ইজ দ্য অনলি থিং ওয়ার্থ ডুইং। তার মানে শিক্ষক যদি বুঝতে গিয়ে বোঝেন দেয়ালে পিঠ থেকে গেছে, তখন আমি বুঝতে পারি যে আমার শিক্ষার ভিত্তিতে কোথাও ত্রুটি আছে, আমি ছাত্রের সাথে যোগাযোগ করতে পারছি না, তাহলে আমার শিক্ষা মিশনটা আমাকে পুনরায় চিন্তা করতে হবে। এটাকে বলে, আহমদ সাহেব বলেছিলেন, বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস। কবি ইকবালের বইয়ের এটা একটা প্রাঞ্জল নামটার অনুবাদ, রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট ইন ইসলাম নামক বইয়ে রিকনস্ট্রাকশনের কি অনুবাদ করবেন আপনি? আপনি অর্ডিনারি বাংলা যারা লেখে তারা কি অনুবাদ করে? পুনর্পাঠ, পুনর্গঠন, না, আহমদ সাহেব করেছে নতুন বিন্যাস, অসাধারণ অনুবাদ এটা। আমি এখনো বলি কি, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের মিশন হয়েছে দুই দিকে, একটা তার ভাষার মিশন, পড়ার মাধ্যমকে বেশি বুঝে উঠতে পারে না, ইংরেজি শেখা মানে বাংলা ভুলে যাওয়া নয়, এটা এক। দুই নম্বর হচ্ছে পড়ার বিষয় হিসেবে ক্রমশ বাজার কর্তৃক নিয়ন্ত্রিত হতে চাচ্ছে সে, কিন্তু বাজারকেও আপনার অনেক সময় শিক্ষা দিতে হয়, এটার নাম হচ্ছে জাতি গঠন। বাজার অনুসারে জাতি গঠন না, তাহলে তো সবাই আমেরিকার প্রদেশ হয়ে যেতেন, আপনি আবার ব্রিটিশ সিংহের পেটে ঢুকে যাবেন। অনেকে বলে না ব্রিটিশ আমল অনেক ভালো ছিল, এই কথা যেন আমাদের বলতে না হয়, এটা হচ্ছে অত্যন্ত শোচনীয় হবে। এখন আমরা বলছি না পাকিস্তান এবং ভারতের সে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে, কিন্তু যদি কাউকে বলতে হয় যে পাকিস্তান আমল এর চেয়ে ভালো ছিল, অন্তত তখন হকিস্টিক পর্যন্ত নিত লোকে, তখন এরকম বন্দুক ব্যবহার করতো না, ব্রিটিশ আমলও ছোড়াটোড়া ব্যবহার করতো, কিন্তু এইরকম ছিল না। আমাদের বিশ্ববিদ্যালয়ের কোথায় অবনতি হয়েছে সেটা বুঝতে হবে। আমার বক্তব্য হচ্ছে এই, বিশ্ববিদ্যালয়কে যদি শিক্ষকদের ডিসকোর্সে ফিরে আসতে হয়, এটা হবে টিচিং উইদাউট ডমিনেশন। এটা কি সম্ভব? আমাদেরকে এইটাই আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে। বিশ্ববিদ্যালয়কে যদি তার নতুন শক্তিতে আবার অগ্রসর করতে হয়, আমি মনে করি অনেকগুলো আমাদের অ্যাসাম্পশন যে বদলাতে হবে। বর্তমানে আমরা এটা একসাথে নাম দিয়েছি রাজনৈতিক করণ নিয়ে। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ।